প্রিয় শিক্ষার্থীরা, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ আমরা আশা করছি এবং এর সাথে সাথে তোমরা আমাদের পড়াগুলো ঠিকভাবে বাসায় পড়বে। আশা করি এই জন্য তোমরা যাবতীয় যে পরামর্শগুলো সেগুলো আমাদের অনলাইন ক্লাসে পেয়ে যাবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে। তাহলে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কার্যভিত্তিক সংগঠনের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে। আজকে আমরা আলোচনা করব কমিটি সংগঠন নিয়ে। তাহলে কমিটি সংগঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের কমিটি সংগঠন কাকে বলে এবং কমিটি সংগঠনের যে বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আশা করি এই বিষয়গুলো তোমরা আগেও কমিটির সংজ্ঞাটা আগে আমরা আলোচনা করেছিলাম সেই ক্ষেত্রে, অতএব তোমাদের যে কমিটির সংজ্ঞাটা সেটা আশা করি কিছুটা হলেও মনে আছে। তাহলে কমিটি বিষয়টা কি? কমিটি হচ্ছে একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত। একাধিক ব্যক্তি থাকবে এখানে, যে একাধিক ব্যক্তি এখানে পরস্পর সহযোগিতার ভিত্তিতে এবং সমমর্যাদার ভিত্তিতে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বা কোনো উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিতভাবে কাজ সম্পাদন করবে। এখন এটা অবশ্যই কি হতে হবে, সেই কমিটা আইনসম্মত হতে হবে এবং বিধি বিধান মেনে করতে হবে। যে সদস্যগণ শুধু হলেই চলবে না, সদস্যগণকে কি করতে হবে, আইনসম্মতভাবে সেই কমিটিটা গঠন করতে হবে। এই জন্য কি প্রতিষ্ঠান, এই বিধিবিধান কি? বিধিবিধান হচ্ছে সরকারিভাবে যাতে প্রতিষ্ঠানের কার্যক্রম বৈধ হয় এবং প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন রয়েছেন বা প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন রয়েছে, প্রতিষ্ঠানের যে আইন বা বিধান রয়েছে সেটা মেনে বিশেষ কোনো কাজের সম্পাদনের জন্য একাধিক ব্যক্তির উপরে যে ভার বা দায়িত্ব আসে ওই ব্যক্তিবর্গের সমষ্টিকে বলা হচ্ছে কমিটি। তাহলে এখানে আমরা একটা সংজ্ঞা লিখেছি, সেই সংজ্ঞাটা আমরা দেখে নিই। বিশেষ কোনো কার্য সম্পাদনের ভার, তাহলে বিশেষ কোনো কার্য সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপরে অর্পিত হলে ওই ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে। তাহলে এখানে একটি বিষয় যে দায়িত্ব শুধু দিলে হবে না, সেই প্রতিষ্ঠান অবশ্যই কি হতে হবে, বৈধ প্রতিষ্ঠান হতে হবে। এখানে একটু ভিতরে কথা থেকে যায় যে প্রতিষ্ঠানের বৈধতা থাকতে হবে এবং সেই প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন রয়েছেন সেই ঊর্ধ্বতন প্রতিষ্ঠানের যা নীতি নির্ধারক গঠন তত্ত্ব রয়েছে সেটার মাধ্যমে অবশ্যই কি হতে হবে, কার্য সম্পাদনের ভার, বিশেষ কোনো কার্য সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপরে অর্পিত হতে হবে। যে ইচ্ছা হলো একজনকে দায়িত্ব দিয়ে দিলাম এরকমের না, অবশ্যই কি হতে হবে, প্রতিষ্ঠানের বিধান বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কোনো বিশেষ কার্য সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপরে অর্পিত হতে হবে। আর এই ক্ষেত্রে ওই ব্যক্তিবর্গের সমষ্টিকে বলা হয় কমিটি। এখন কমিটি সদস্য একজন হলে চলবে না, কমিটির সদস্য একাধিক হতে হবে এবং এখানে কমিটির যে যত বড়ই পদবীর অধিকারী হোক না কেন সবার অধিকার এবং সবার মর্যাদা হবে সমান। হতে পারে কমিটির একজন চেয়ারম্যান, কিন্তু এক্ষেত্রে কমিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কি হতে হবে, সকলের মতামতকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, তাহলে কমিটিটা হচ্ছে বিশেষ কোনো কাজের সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপরে অর্পিত হলে ওই ব্যক্তিবর্গের সমষ্টিকে বলা হচ্ছে কমিটি। একাধিক ব্যক্তির উপরে যদি অর্পিত হয় সেই একাধিক ব্যক্তির যে সমষ্টি সেটাকে বলা হচ্ছে কমিটি, মানে সকলের সমষ্টির ভিত্তিতে এটা হতে হবে। এবার আমরা আসি কমিটির বৈশিষ্ট্য। এখানে আমরা সাতটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি
একাধিক ব্যক্তির সম্মিলন, একাধিক ব্যক্তির সম্মিলন, নির্বাচিত বা মনোনীত সদস্য, নির্বাচিত বা মনোনীত সদস্য। তারপর স্থায়ী বা অস্থায়ী প্রকৃতি, স্থায়ী বা অস্থায়ী প্রকৃতি। চার হচ্ছে খণ্ডকালীন কর্ম, খণ্ডকালীন কর্ম। পাঁচ হচ্ছে বহুমুখী উদ্দেশ্যে ব্যবহার, বহুমুখী উদ্দেশ্যে ব্যবহার। ছয় হচ্ছে সদস্যদের সমমর্যাদা, সদস্যদের কি সমমর্যাদা। সাত হচ্ছে সহযোগী ব্যবস্থা, সাত হচ্ছে কি সহযোগী ব্যবস্থা। তাহলে এবার আমরা কি করি, আলোচনায় আসি, দেখি আলোচনার বিষয়টা কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা যে কমিটি বলবো, এই কমিটি বলার ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যে বৈশিষ্ট্যের আলোকে আমরা এগুলোকে কমিটি বলতে পারি। তাহলে তেমনি ভাবে আমরা এখানে যে সাতটি বৈশিষ্ট্য লিখলাম, সেই সাতটি বৈশিষ্ট্য আমরা দেখি, একটু আলোচনা করি। একাধিক ব্যক্তির সম্মিলন, একাধিক মানে কমিটির যে সদস্য নির্বাচিত হবে, এই যে এখানে বলা আছে বিশেষ কোনো কাজের সম্পাদনের ভার একাধিক ব্যক্তির উপর অর্পিত হলো, ওই ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে। তাহলে ওই ব্যক্তিবর্গের সমষ্টি, কোন ব্যক্তিবর্গের, ওই যে যারা নির্বাচিত বা মনোনীত তাদের কথা বলা হচ্ছে, একাধিক ব্যক্তির সম্মিলন। তাহলে যে একাধিক ব্যক্তি থাকবে, সেই ব্যক্তিগুলো কি থাকবে, স্বাধীন থাকবে, তারা সাধারণত কমিটির এককভাবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা রাখে না, তাদেরকে সম্মিলিতভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। সদস্যদের দায়িত্ব যৌথভাবে হয়ে থাকে এবং যৌথভাবে সে দায়িত্ব পালনের ভার সবার উপরে চলে আসে। একাধিক ব্যক্তি সম্মিলন, এই জন্য বলেছে একাধিক ব্যক্তি সম্মিলন হবে, একজন ব্যক্তিকে সদস্য বানালে হবে না। এই যে সদস্য যারা রয়েছে, সেই সদস্যদেরকে একত্রিত অবস্থান করতে হবে, একত্রিতভাবে তাদের সিদ্ধান্ত দিতে হবে, একত্রিতভাবে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তাহলে কোনো কমিটি সদস্য এককভাবে সেই কমিটি পরিচালনা করতে পারে না, এটা হচ্ছে একাধিক ব্যক্তির সম্মিলন ঘটতে হবে। দুই নম্বর, নির্বাচিত মনোনীত সদস্য। তাহলে এই যে এখানে সদস্য রয়েছে, সদস্য ইচ্ছা হলে কেউ সদস্য হতে পারবে না, ইচ্ছা হলে এখানে কি সদস্য হওয়া যায় না। এখানে কি হতে হবে, সদস্য হওয়ার জন্য মনোনীত হতে হবে। সদস্য হওয়ার জন্য কি হতে হবে, মনোনীত হতে হবে অথবা নির্বাচিত হতে হবে। মনোনীত বা নির্বাচিত কিভাবে হওয়া যায়, মনোনীত হওয়া, যেমন ধরা গেল যে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের যে গভর্নিং বডি, গভর্নিং বডি, এটা কি হয়ে থাকে, নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে, নির্বাচিত হয়ে থাকে। দেখা যাচ্ছে ভোট যার বেশি পড়ে সেই এখানে এই কমিটিতে নির্বাচিত হয়ে থাকে। আবার মনোনীত করা, মনোনীত করা, দেখা যাচ্ছে যে কোনো কারণে কোনো তদন্ত কমিটি গঠন করা হলো, কোনো তদন্ত কমিটির একজন একজনকে প্রধান করে বাকিদের কি করা হলো, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সদস্য প্রদান করা হলো। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কমিটি হতে পারে, বিভিন্ন ধরনের কার্য উদ্ধারের জন্য বা বিভিন্ন ধরনের তথ্য উদ্ঘাটনের জন্য কমিটি গঠন হতে পারে। তবে সেগুলোকে আমরা বলতে পারি কি মনোনীত সদস্য। এখানে মনোনয়ন করা হলো যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে এখানে এখানে তাদেরকে মনোনীত করা হলো যে আপনারা আগামী সাত দিনের মধ্যে একটি রিপোর্ট দাখিল করবেন, কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, বা আগামী এক মাস যে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে সেই ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য আপনাদের ভর্তি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হলো, মনোনীত করা হলো। তাহলে এই নির্বাচিত বা মনোনীত সদস্য তারা হচ্ছেন কি কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কমিটির গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে সদস্যগণ অবশ্যই কি হতে হবে, নির্বাচিত হতে হবে বা মনোনীত হতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, নির্বাচিত বা মনোনীত। এরপরে আমরা আরেকটি পাব, সেটি হচ্ছে স্থায়ী বা অস্থায়ী প্রকৃতি, স্থায়ী বা অস্থায়ী প্রকৃতি। তাহলে কমিটি স্থায়ী বা অস্থায়ী, কমিটি
কমিটি যে রয়েছে সেই কমিটি স্থায়ী বা অস্থায়ী বিভিন্ন ধরনের হতে পারে। স্থায়ী কমিটি হতে পারে বা অস্থায়ী কমিটি হতে পারে। যেমন কোনো প্রতিষ্ঠানে অর্থ কমিটি থাকতে পারে, এক্সিকিউটিভ কমিটি থাকতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমন্বয় কমিটি হতে পারে। এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের স্থায়ী প্রকৃতির কমিটি, স্থায়ী প্রকৃতির কমিটি, স্থায়ী কমিটি, স্থায়ী বা অস্থায়ী প্রকৃতির। আবারও বলছি, প্রতিষ্ঠানে অর্থ সংক্রান্ত কমিটি হতে পারে, প্রতিষ্ঠানে সমন্বয় সংক্রান্ত কমিটি হতে পারে, প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনয়ন সংক্রান্ত কমিটি হতে পারে, প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ কমিটি হতে পারে। এই যে কমিটিগুলো, এগুলো হচ্ছে কি, স্থায়ী প্রকৃতির কমিটি। আবার দেখা যাচ্ছে যে অন্যদিকে প্রতিষ্ঠানে যে নিয়োগ প্রক্রিয়া চলবে সেখানে সাক্ষাৎকারের জন্য একটি কমিটি গঠন করা হলো, অথবা প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটলো সেটার জন্য তদন্ত কমিটি গঠন করা হলো, অথবা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিবেদন জমা দিতে হবে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে। দেখা গেল যে কোনো একটি উৎসব প্রতিষ্ঠিত হবে বা কোনো একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি প্রতিবেদন দাখিল করতে হবে, যেটা হচ্ছে স্থায়ী নয় অস্থায়ী ভিত্তিতে। তাহলে এই যে স্থায়ী প্রকৃতির এবং অস্থায়ী প্রকৃতির বিভিন্ন ধরনের কমিটি আমাদের হতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে স্থায়ী প্রকৃতির মধ্যে সাপোজ উদাহরণ হিসেবে আমরা যেটা বললাম যে এক্সিকিউটিভ কমিটি হতে পারে, অর্থ সংক্রান্ত কমিটি হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমন্বয় কমিটি হতে পারে। আর অস্থায়ীর মধ্যে আমরা যেগুলো শুনলাম, যেমন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত কমিটি হতে পারে, এটা স্বল্পকালীন সময়ের জন্য। তারপর হচ্ছে হতে পারে তদন্ত কমিটি, কোনো ধরনের ঘটনা উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটি হতে পারে। হতে পারে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের প্রতিবেদন জমা দানের জন্য প্রতিবেদন সংক্রান্ত কমিটি হতে পারে। তাহলে এই যে এগুলো হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী প্রকৃতির কমিটি। এগুলো সবার শেষে যেটা বললাম, এটা হচ্ছে অস্থায়ী প্রকৃতির কমিটি। এই ধরনের স্থায়ী এবং অস্থায়ী প্রকৃতির কমিটি এগুলো আমাদের হতে পারে। আরেকটা হচ্ছে আমাদের কি, খণ্ডকালীন কর্ম। খণ্ডকালীন বলতে বোঝাচ্ছে কি, খণ্ডকালীন বলতে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানের কোনো স্থায়ী বা সার্বক্ষণিক কাজ নয়, প্রতিষ্ঠানের এটা কোনো স্থায়ী কাজ নয় বা সার্বক্ষণিক বা সবসময় করতে হবে এরকম কোনো কাজ নেই। এটা হচ্ছে সদস্যদের সাধারণত একটি পৃথক নির্দিষ্ট কর্মক্ষেত্রে এটা করতে হয়, নির্দিষ্ট একটি কর্মক্ষেত্রে এই দায়িত্ব পালন করতে হয়। দেখা গেল যে প্রতিষ্ঠানে যারা কমিটির সদস্য নির্বাচিত হয়েছে তাদেরকে প্রতিষ্ঠানের মিটিং, বিভিন্ন ধরনের সভায় অংশগ্রহণ করতে হয়, জরুরি সভায়। এই জরুরি সভায় অংশগ্রহণের জন্য তাদেরকে কিন্তু বেতন বা ভাতা বৃদ্ধি করা হয়নি। তাদেরকে কি করা হয়েছে, যাতায়াতের জন্য গাড়ি ভাড়া প্রদান করা হল। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি আমরা খণ্ডকালীন কর্ম বলতে পারি। এই কর্মটা কিন্তু স্থায়ী না, আবার নিয়মিত না। এটা যে সময় মিটিং হবে সেই সময় শুধুমাত্র তারা অংশগ্রহণ করবে এবং মিটিংয়ের যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো উপস্থাপন করবে এবং আলোচনায় নিয়ে আসবে। অতএব এটি কিন্তু তার একটি অতিরিক্ত কাজ হিসেবে গণ্য হলো, অতিরিক্ত কাজ হিসেবে গণ্য হলো। এই জন্য প্রতিষ্ঠান তাকে বেতন বাড়াবে না বা কোনো ধরনের ভাতা দিবে না। সর্বোচ্চ কি হতে পারে, তাকে সম্মানী ভাতা বলতে এখানে সম্মানী ভাতা বা যাতায়াতের জন্য কিছু খরচ দিতে পারে। এই জন্য এটাকে আমরা বলবো কি, খণ্ডকালীন কর্ম। হচ্ছে মিটিং অংশগ্রহণ করছে, একটি মিটিং বলতে সারাদিনের কাজ না, কিন্তু এটা দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের যে বাৎসরিক হতে পারে, 3 মাসে হতে পারে বা 6 মাসে হতে পারে, বিভিন্ন ধরনের যে অগ্রগতি বা কোনো সমস্যা নিয়ে আলোচনা করা যেতে পারে, আলোচনা করা হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে খণ্ডকালীন একটি কর্ম। একটি নির্দিষ্ট দিনের একটি নির্দিষ্ট সময়ে এই কাজগুলো সম্পাদিত হতে পারে। এরপর আমরা আসি বহুমুখী উদ্দেশ্যে ব্যবহার। এখন বহুমুখী উদ্দেশ্যে ব্যবহার বলতে বোঝাচ্ছে কি, বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য অনেক সময় কমিটির প্রয়োজন পড়ে। দেখা গেল যে প্রতিষ্ঠানের
বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন হতে পারে, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে হতে পারে, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদানের ক্ষেত্রে হতে পারে, প্রশাসনিক কাজ সম্পাদনের ক্ষেত্রে হতে পারে, সেই সব ক্ষেত্রে আমাদের কমিটি সংগঠনের প্রয়োজন দেখা দেয়। তাহলে কমিটি সংগঠন এখানে বলা হচ্ছে বহুমুখী উদ্দেশ্যে ব্যবহার। বহুমুখী উদ্দেশ্যে মানে উদ্দেশ্য, একাধিক উদ্দেশ্য থাকবে এখানে। কি কি বললাম, যেমন সাপোজ হতে পারে প্রশাসনিক উদ্দেশ্যে হতে পারে, প্রতিষ্ঠানে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে হতে পারে, প্রতিষ্ঠানে কোনো ধরনের জটিলতা রয়েছে সেটা নিরসনের জন্য হতে পারে, প্রতিষ্ঠানের বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য হতে পারে। তাহলে সেগুলোকে আমরা বলতে পারি কি বহুমুখী উদ্দেশ্যে ব্যবহার। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কমিটি গঠন করা হয়, আর কমিটি গঠনের ক্ষেত্রে এক্ষেত্রে সদস্যদের কার্যক্রম সেইভাবে নির্দিষ্ট থাকে। তারপর দেখা যাচ্ছে যে সদস্যদের সমমর্যাদা। এখন একটি কথা থাকে যে সদস্যের মধ্যে যিনি চেয়ারম্যান বা কমিটির যিনি প্রধান বানানো হয়েছে ওনার ক্ষমতা কি বেশি থাকবে, ওনার মতামতকে কি বেশি প্রাধান্য দিতে হবে। না, এখানে বিষয়টা কিন্তু ভিন্ন, কারণ কমিটির এখানে যারা সদস্য নির্বাচিত হয়েছে তারা সবাই সবার মতামত প্রদান করবে। এখানে সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে এবং ন্যায্যতার উপর ভিত্তি করেই কিন্তু সদস্যদের যে চিন্তা ভাবনা সেটার বহিঃপ্রকাশ ঘটবে। অতএব কমিটির যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সমান গুরুত্ব দেওয়া হবে এবং সকলকে সমান মর্যাদা প্রদান করা হবে। এখানে প্রতিষ্ঠানের প্রধান বা কমিটির প্রধান এই বিষয়গুলো নিয়ে ততটা গুরুত্ব আরোপ করা হয় না। গুরুত্ব আরোপ করা হয় যারা সদস্য রয়েছে সবাই সমান অধিকার এবং সবার মতামতকে প্রাধান্য দিয়েই গুরুত্ব আরোপের মাধ্যমে সেই কমিটি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে। এই জন্য বলা যায় যে কমিটির যারা সদস্য রয়েছে সবার মর্যাদা এখানে সমান, এখানে সবাই সমান পর্যায়ে অবস্থান করে থাকে। কাউকে আহ্বায়ক করা হলো, কাউকে চেয়ারম্যান করা হলো বা কমিটির প্রধান করা হলো, সদস্য সচিব মনোনীত করা হলো, তাহলে এই ক্ষেত্রে সবাই সবাই যার যার মতামত প্রদান করবে, মতামত প্রদানের স্বাধীনতা সবার সমান থাকবে এবং সবাই সমমর্যাদার অধিকারী হবে। এখানে কেউ আহ্বায়ক বা চেয়ারম্যান বা কার্যনির্বাহী কমিটির সদস্য এইভাবে কাউকে ছোট বা বড় করার কোনো সুযোগ নেই বা কারোর মূল্যকে অবমূল্যায়ন করারও কোনো সুযোগ নেই। সবাইকে সমমর্যাদার প্রদান করা হয়। তারপর হচ্ছে সহযোগী ব্যবস্থা। প্রতিষ্ঠানের কাজগুলোকে যে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিষ্ঠানের বিদ্যমান সংগঠন কাঠামোর বাইরে, প্রতিষ্ঠানের যে সংগঠন কাঠামো রয়েছে সেই সংগঠন কাঠামোর বাইরেও কমিটি বা কমিটির সংগঠনের একটি বিশেষ সহযোগী ব্যবস্থা হিসেবে কাজ করে। তাহলে কমিটি গঠন করে প্রতিষ্ঠানের সকল কাজ পরিচালনা করা সম্ভব নয়। দু একটি কমিটি গঠন করা হলো, এই কমিটির কাজ হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় কাজগুলো এইভাবে এইভাবে সম্পূর্ণ করবে। এমন কিছু কাজ রয়েছে যেগুলো দেখা যাচ্ছে সরলরৈখিক নির্বাহী বা পদস্থ কর্মী, সরলরৈখিক নির্বাহী বা পদস্থ কর্মী দিয়েও সম্ভব নয় সেগুলো বাস্তবায়ন করা। পদস্থ কর্মী মানে উচ্চ পদস্থ যারা রয়েছেন তারা করবেন, অথবা ধারাবাহিকভাবে একে 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 কাজগুলো আসবে, তাদের দ্বারা অনেক সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে সংগঠনের অভ্যন্তরে কমিটি গঠন করে সে কাজগুলো কি করতে হয়, সম্পাদন করতে হয়, আর সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সহযোগী ব্যবস্থা। সেই মূল কাজকে বাস্তবায়নের জন্য, মূল কাজকে বাস্তবায়নের জন্য কি করতে হয়, সহযোগী বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয়, আর সেটা হচ্ছে এই কমিটি সংগঠনের একটি কাজ। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে যে প্রতিষ্ঠানের যে যাবতীয় কাজগুলো রয়েছে সে কাজ বাস্তবায়নের জন্য সব সময় ঊর্ধ্বতন বা যারা সরলরৈখিক নির্বাহী রয়েছে তাদের মাধ্যমে সম্ভব এগুলো সমাধান করা, কিন্তু তা নয়। আর নির্দিষ্ট করে প্রতিষ্ঠানের সকল কাজ নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে সবসময় সমাধানও সম্ভব নয়। এই জন্য দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিকতা, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, এটার কারণে অন্যদের সহযোগিতার প্রয়োজন পড়ে। আর এই ক্ষেত্রে প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের
স্বার্থ উদ্ধারের জন্যই প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি কমিটি সংগঠন গড়ে তোলে। এই কমিটি সংগঠনের মাধ্যমে কি হয়, সদস্য নির্বাচিত করে বা সদস্য মনোনীত করে সহযোগী বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর ফলে প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেগুলো বাস্তবায়ন করা সঠিকভাবে সম্ভবপর হয়। তাহলে আমরা আজকে যে বিষয়টা শিখলাম যে কমিটি কাকে বলে এবং কমিটির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা যেই পড়াই করি না কেন আমাদের পড়াগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, আর যেহেতু তোমাদের পড়াগুলো রেকর্ড থাকে অতএব তোমরা তোমাদের পড়াগুলো পড়ার সময় অবশ্যই সেগুলো খেয়াল করবে। যদি মনে হয় যে লেকচারটা আমাদের আরেকবার শোনা দরকার, তোমরা সেগুলো কিন্তু পুনরায় টেনে আরেকবার দেখতে পারো, সে অপশনটা তোমাদের রয়েছে। আরেকটি কথা, তোমাদের বহুবার বলা হয়েছে তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করো তারা অবশ্যই এখানে কি করবে, তোমাদের কোন বর্ষে তোমরা পড়ছো, তোমাদের রোল এবং তোমাদের নাম, এই বিষয়গুলো যদি একটু নিশ্চিত করো তাহলে অতি সহজেই বোঝা যায়। যদি নাম নাও পারে অন্তত পক্ষে তোমাদের শিক্ষাবর্ষ এবং কোন ইয়ারে ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার এবং তোমাদের রোল নাম্বারটা পূর্ণাঙ্গভাবে যদি লিখে দাও তাহলে তোমরা ক্লাসে উপস্থিত কি পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে পড়াটা ছিল এই পড়াটা তোমরা অবশ্যই ভালো মতো পড়বে। আবার আমি বারবার বলছি, যেহেতু পয়েন্ট থাকে এই ক্ষেত্রে তোমরা কি করবে, পয়েন্টগুলো বারবার লিখে লিখে পড়বে, তাহলে তোমাদের পড়াগুলো মাথায় থাকবে। আবারও সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, এখানেই বিদায়, সবাই ভালো থাকো।